এখন থেকে বিকাশ অ্যাপেই ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পেমেন্ট করুন সহজেই। প্রথমে অ্যাপ থেকে আরও দেখুনে ট্যাপ করে মাইক্রোফাইন্যান্স আইকনে যান। প্রতিষ্ঠানের তালিকা থেকে ব্র্যাক সিলেক্ট করুন। ব্র্যাক শাখা অফিস থেকে পাওয়া ইউনিক আইডি দিন। ব্র্যাক ইউনিক আইডি কোথায় পাবেন তা দেখতে স্যাম্পল বাটনে ট্যাপ করুন। এবার পরবর্তী পেমেন্টের জন্য আপনার তথ্য সেভ করে পরের ধাপে যান। এখন ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তিসমূহের সর্বমোট টাকার পরিমাণ দেখুন এবং আপনার প্রয়োজন মতো টাকার পরিমাণ পরিবর্তন করে এগিয়ে যান। এখন ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তিসমূহের সর্বমোট টাকার পরিমাণ দেখুন এবং নিশ্চিত করে এগিয়ে যান। এবার আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিন। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখুন। এই তো, প্রসেসিংয়ের জন্য সাবমিট হয়ে গেল আপনার মাইক্রোফাইন্যান্স পেমেন্টের রিকোয়েস্ট। এখন কনফার্মেশন মেসেজ পেলেই নিশ্চিত হবে আপনার পেমেন্ট। শুধু তাই নয়, মাইক্রোফাইন্যান্স পেমেন্টের রিসিট অপশন থেকে ব্র্যাকের পেমেন্টের রিসিটও ডাউনলোড করতে পারবেন সহজে। সেই সাথে ব্র্যাকের ইউনিক আইডি দিয়ে পরের ধাপে গিয়ে ডিজিটাল পাসবই সিলেক্ট করে জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টের বিবরণী। কি একদম সিম্পল না? এখন থেকে আপনার ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পেমেন্ট হোক শুধুমাত্র বিকাশ অ্যাপে।